ইনসাফ এর সকল পাঠক এবং কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান এই তত্ত্ব সন্ত্রাসের এই যুগে মিডিয়া এবং গণমাধ্যমের মাধ্যমে দেশ এবং জাতির বিপক্ষে অর্থাৎ আমাদের জাতিসত্তার বিপক্ষে যেভাবে কাজ চলছে আগ্রাসন হচ্ছে যেভাবে তার বিপরীতে সত্য প্রকাশের জন্য মুসলিম উম্মাহের পক্ষে বাস্তবতা তুলে ধরার জন্য ইনসাফ বিগত চারটি বছর অতিক্রম করে পঞ্চম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে আমি সিলেট রিপোর্ট ডট কমের পক্ষ থেকে ইনসাফ কর্তৃপক্ষকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি এবং ইনসাফের সকল মহলের সহযোগিতায় আমরা আশা করব যে আগামী দিনের একটি নতুন প্রজন্ম বিনির্মাণের জন্য অর্থাৎ আমাদের পূর্বশুরিরা বিশেষ করে মৌলানা শামসুল হক ফরিদুরি রহমতুল্লাহ আলাই মাসিক মদিনা সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই সহ আমাদের পূর্বসূরিরা যেভাবে একটি নতুন প্রজন্মে গড়ে তুলে একটি বিপ্লব সৃষ্টি করার জন্য চেষ্টা করে গেছেন তারা যে অসমাপ্ত কাজগুলো আমরা ইনশাল্লাহ এই এগিয়ে নেওয়ার জন্য ইনসাফের যে অগ্রযাত্রা আমরা সেই অগ্রযাত্রা আরও প্রশংসনীয় উদ্যোগ বিভিন্ন সময় গ্রহণ করতে দেখেছি বিশিষ্টজনদের কথা দেশ এবং জাতির কল্যাণকে সামনে রেখে জাতির সামনে গণমাধ্যম কর্মীদেরকে আরও উৎসাহিত করার জন্য নতুন প্রজন্ম তৈরির লোককে যে কাজ করে যাচ্ছে এই জন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে